বাংলাদেশ সৃষ্টির পর হতেই নিঃস্বার্থভাবে ফিলিস্তিনকে সমর্থন করে আসছে পশ্চিমা বিশ্বের চোখ রাগানিকে উপেক্ষা করে। মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো যখন নীলজ্জের মতো ইসরায়েলের সাথে মাখামাখি করে, এমনকি নির্বাচনে টাকা দেয় এবং সামরিকভাবে সহায়তাও করে, তখন বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র হয়েও সমগ্র হুমকি ধামকিকে উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাপক, গভীর এবং ভ্রাতৃসুলভ ও স্বার্থহীন। যদি এই সম্পর্কের ব্যাপারে জানতে হয় তবে একটু পিছনে ফিরে তাকাতে হবে। বাংলাদেশ সৃষ্টির পূর্বেই বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি আন্তরিক ছিল। মুক্তিযুদ্ধের সেই কঠিন সময় যখন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তখন বাংলাদেশ সরকার তা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে, শুধুমাত্র ফিলিস্তিনিদের কথা চিন্তা করে। বলে রাখা ভালো, বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় 1971 সালের এপ্রিল মাসে, তবে মুজিবনগর সরকার তা প্রত্যাখ্যান করায় তা গণ্য করা হয় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আরব দেশগুলো বাংলাদেশকে মেনে নিতে পারছিল না, কিন্তু 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ সিরিয়া মিশর ফিলিস্তিনি যোদ্ধাদের পূর্ণ সমর্থন প্রদান করে, এমনকি মেডিকেল হেল্প ও রিলিফ পাঠায়। একটা সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের কতটা আন্তরিকতা থাকলে এ পদক্ষেপ নেওয়া যায় একটু ভেবে দেখুন। এরপর হতেই আরব বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হতে শুরু করে এবং আরব দেশগুলোর চাপে মূলত পাকিস্তান 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই ছিল শুরু, যখন বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেয় এবং কাজ করা শুরু করে। 1973 থেকে 74-এর ঘটনাবলী এবং বাংলাদেশের সমর্থনের কারণে ফিলিস্তিনি ও বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হয় এবং বাংলাদেশ সরকার ঢাকায় পিএলও অফিস খোলার অনুমতি দেয়। এরপর বাংলাদেশ সরকার নানাভাবে ফিলিস্তিনকে সাহায্য সহযোগিতা করতে থাকে। বাংলাদেশ থেকে অনেক যোদ্ধা ফিলিস্তিন লেবানন যায় এবং সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য ফিলিস্তিনিদের সাথে। তাদের সংখ্যা সম্পর্কে সঠিক জানা যায়নি, তবে 1988 সালে আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসের প্রতিবেদনে বাংলাদেশে প্রায় 8,000 স্বেচ্ছাসেবক যুবক কাজ করার কথা বলা হয়েছিল। তখন থেকে ফিলিস্তিনিরা বাংলাদেশে ট্রেনিং এর জন্য আসতো এবং এখনো আসে। যোদ্ধারা যারা এদেশ থেকে ট্রেনিং নিয়ে যায়, তারা বাংলাদেশকে সেকেন্ড হোমল্যান্ড বলে এবং অন্তর থেকে শ্রদ্ধা করে। লেবানন শাখার ফাতা সেক্রেটারি আবু আল আদ্দাতের মতে, বাংলাদেশি যোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 1,000 থেকে 1,500 জন। এমনকি যোদ্ধাদের নিয়ে ব্যাটালিয়নও গঠিত ছিল, যা সকল সদস্যই বাংলাদেশি, তবে তাদের অধিকাংশই বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে ছিল। তিনি আরো বলেন, আমার মনে আছে তারা ছিল ব্যাপক সাহসী এবং আত্মবিশ্বাসী। তারা তাদের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের জন্য সুপরিচিত ছিল। যখন ইসরায়েলের আক্রমণে কিছু বাংলাদেশি তাদের কাছে আটক হলো, তখন অস্ত্রের মুখে দাঁড়িয়েও শত অত্যাচার সহ্য করেও তারা দৃঢ়তার সাথে স্লোগান দিত এবং তাদের সাথে অন্যান্য যোদ্ধাদের খুব ভালো সম্পর্ক ছিল। এমনকি 1980 সালে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে সমর্থন ব্যক্ত করে একটি স্মারক ডাকটিকিটও তৈরি করে। আসুন তবে জানি ফিলিস্তিনের জন্য প্রাণ দেওয়া কয়েকজন বাংলাদেশি যোদ্ধা সম্পর্কে। ছবিতে যে স্মৃতিস্তম্ভ দেখছেন, তা এক বীর বাংলাদেশি যোদ্ধার, যিনি ফিলিস্তিনের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। তার নাম কামাল মুস্তফা আলী। 1982 সালের 22 জুলাই দক্ষিণ লেবাননের বাফর দুর্গে ইসরায়েলি সৈন্যদের সাথে যুদ্ধরত অবস্থায় তিনি শাহাদত বরণ করেন। বৈরুতের ফিলিস্তিনি রিফিউজি ক্যাম্পে শহীদ কবরস্থানে খুব কম সংখ্যক বিদেশি যোদ্ধাদের ব্যাপারে ফলকে উল্লেখ রয়েছে। তাদের মধ্যে একজন হল বাংলাদেশের কামাল মুস্তফা আলী। তার মরদেহ উদ্ধারে হিজবুল্লাহর ভূমিকা প্রধান ছিল। 2004 সালে হিজবুল্লাহ 4 ইসরায়েলি লাশের বিনিময়ে ইসরায়েল হতে 400 অধিক বন্দী এবং 60 যোদ্ধার লাশ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েল যে ল্যান্ডমাইন বসিয়েছিল তার ম্যাপ আদায় করে। এভাবে কামাল মুস্তফা আলীর মরদেহ উদ্ধার করা হয় এবং উনার দেহের হাড় কঙ্কাল বাংলাদেশে পাঠানো হয়। দক্ষিণ লেবাননের ফিলিস্তিনের শহীদ স্মৃতি কবরস্থানে তার সম্মানে একটি ফলক স্থাপন করা হয়েছে, যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ফলকের ওপর লেখা আছে পবিত্র আল কুরআনের একটি আয়াত, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হন তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। আল বারাকা 154 নম্বর আয়াত। ফিলিস্তিনি পক্ষে বাংলাদেশের যোদ্ধাদের অংশগ্রহণ সত্যি এক অপূর্ব মুসলিম ভ্রাতৃত্বের পরিচয় দেয়। আজও বাংলাদেশ নিঃস্বার্থভাবে ফিলিস্তিনকে সাহায্য করছে। কদিন আগে ইসরায়েলের তরফ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছিল স্বীকৃতির জন্য, তবে বাংলাদেশ সরকার রাজি হয়নি। ফিলিস্তিনের প্রতি সাহায্যের দিক দিয়ে বাংলাদেশের এক অসাধারণ জাতীয় ঐক্য পরিলক্ষিত করা যায়। আমাদের আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যে কোনো শাসনামলই হোক না কেন, ফিলিস্তিনের প্রতি সাহায্য কোনো শাসনামলে ভাটা পড়েনি।